সুধীর দর্শক, আপনি কি জানেন আপনি যখন ভায়োলিন টিউন করেন, যে কোনো একটি পর্দা টিউন করলেই আমরা তার সঙ্গে আরেকটি পর্দা ফ্রি পেয়ে যাই। অর্থাৎ আমরা যেই পিচে ভায়োলিনটি টিউন করেছি তার সঙ্গে অন্য আর একটা পিচ অটোমেটিক চলে আসে। সেই বিষয়ে যদি জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসুন আমরা সকলে মিলে সে বিষয়ে আলোচনা করি। নমস্কার, আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব। এটা আসলে আমরা অনেক সময় খেয়াল করি না, সেটা কি আজকে আমার ভায়োলিনটা আমি টিউন করে রেখেছি ডি শার্পে, অর্থাৎ আমার ই এ ডি, এই যে ডি যে তারটা আছে, আমাদের তো ভায়োলিনের চারটে তার, ই এ ডি এবং জি। তো ই তারে আমি চড়ার সা বা তারার সা করেছি, এ তারে আমি পা করেছি, আর ডি তারে আমি সা করেছি ন্যাচারাল সা, আর এই জি তারটা আমি নিচের পা করেছি। তো আজকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই তিন নম্বরটা ই এ ডি, ডি তারে আমি, ডি তারে আমি ডি শার্প পিচ, ডি শার্পে আমি টিউন করেছি। অর্থাৎ আমি এটাকে সা বলবো, পরের তারটাকে পা বলবো, তারপরের তারটাকে অর্থাৎ ই তারটাকে বলবো তারার সা। তো এইভাবে প্রথম আমরা যখন যদি আমরা ডি শার্পে ভায়োলিনটাকে টিউন করি, তাহলে আমরা দুটো ফ্যাসিলিটি আছে, আমাদের দুটো সুবিধা আছে। একটা কি ডি শার্পের সারেগামাটা বাজিয়ে দেখি, এ হলো সারেগামা প্রাধান্য। এবারে আমরা এই স্কেলে থেকেই আমরা দুটো পর্দা পেতে পারি, একটা হাই একটা লো। যেমন আমরা এই ডিতে বেঁধে, ডি শার্পে বেঁধেছি, অথচ এখান থেকে আমরা অলরেডি আর একটা স্কেল আর একটা পর্দা পিচ পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে জি শার্প, অর্থাৎ খুব উঁচু শার্প, উঁচু একটা পর্দা। তো দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে বাউল গান বা অনেক লোকগীতি, পল্লীগীতি, ভাটিয়ালি, এই সমস্ত গানের ক্ষেত্রে তখন আমাদের একটু চড়া সুরে বাঁধতে হয় ভায়োলিনটা। তো আবার নতুন করে আমরা টিউন করতে গেলে একটা সময় সাপেক্ষ ব্যাপার, সময়ের ব্যাপার। তো তখন আমরা কী করবো, আমাদের অলরেডি এই হাই যে পিচ তৈরি হয়ে রয়েছে সেটাকে আমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে আমাদের ই এবং এ, এই এ তারে আমরা তখন এ তারটাকে আমরা জি শার্প হিসাবে ব্যবহার করতে পারি, অর্থাৎ পাটাকে আমরা সা বলবো। তাহলে কীরকম হবে, দেখুন এই দু নম্বর তার, ষোলো তারটা ই, এ তারটা, এ তারটাকে আমি সা হিসেবে ব্যবহার করছি। এখান থেকে সা রে গা মা বাজালে বাজালে কেমন হয়, এই যে জি শার্প, জি শার্পের উপরে যে বাজিয়েছি এই যে শার্পটাকে যদি আমি নিচুতে বাজাই, সেম জিনিসটাই, এই জি এর Thank you.
একটা স্কেল একটা পিচে আমি যদি ভায়োলিনটাকে বাঁধি এখান থেকে আমি আরও দুটো পিচ এক্সট্রা টিউন করা অলরেডি টিউন করা পেয়ে যাচ্ছি। এটা আমাকে আলাদা করে তৈরি করতে হচ্ছে না, এটা একটা খুব মস্ত বড় সুবিধা। তো আমরা যদি স্বরলিপি বাজাই শিখি দুভাবেই শিখি, একটা হাই পিস এবং একটা লো পিস, তাহলে আমাদের গান বাজানোর ক্ষেত্রে তখন আমাদের অসুবিধা হবে। তো আজ এই পর্যন্তই, নমস্কার।